সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জার্মানি আগে ছিল ইহুদি বিদ্বেষী, এখন ফিলিস্তিনি বিদ্বেষী। গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় ৯২ জন নিহত। রাশিয়ায় কয়েক ডজন ড্রোন হামলা চালালো ইউক্রেন। ভোটে শেষ দিনে পুতিন বিরোধী বিক্ষোভের ডাক। নাগরিকত্ব আইন নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে কেরালার আপিল। ট্রাম্প ব্যুরো প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বললেন বাইডেন। এবং হাকডাকের দল বিজেপি কিন্তু সংবিধান পরিবর্তন করার সাহস রাখে না বললেন রাহুল গান্ধী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জার্মানি আগে ছিল ইহুদি বিদ্বেষী, এখন ফিলিস্তিনি বিদ্বেষী। বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির ছাত্রদের একটি দল গত ১৪ ডিসেম্বর ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে একটি সমাবেশের আয়োজন করেছিল। জার্মানিতে নজিরবিহীন ওই সমাবেশ অনুষ্ঠানে কেউ কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেও তা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তবে তা ভালোভাবে শেষ হয়নি। ফিলিস্তিনি ইস্যুতে ছাত্রদের সমাবেশের প্রতিক্রিয়ায় পাল্টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডেকে এনে আন্দোলনরত ২০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করায়। পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়ই অবশ্য বলেছে যে ছাত্রদের বিক্ষোভে ইহুদি বিরোধী বা বর্ণবাদী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এমনকি আটক শিক্ষার্থীদেরকে জার্মান থেকে বহিষ্কারের ২৬,০০০ মানুষের স্বাক্ষরিত সম্বলিত একটি আবেদনপত্র প্রস্তুত করা হয়েছে। জার্মানি সরকার ও উগ্রবাদী ব্যক্তিত্বরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শনকারীদের উপর হামলা করে যাচ্ছে। ফিলিস্তিনের সমর্থনে যে কোনো সমাবেশ আয়োজনকারীদের এবং সরকারের সমালোচনাকারী বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে ভয় ভীতি প্রদর্শন, হয়রানি ও নির্যাতন করা কিংবা দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, জার্মানির বর্তমান সরকার নাৎসি যুগের বিরুদ্ধে হলেও তারা নাৎসিদের মতো আচরণ করছে ভিন্ন উপায়ে ভিন্ন কৌশলে। ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভকারীর হাতে একটি প্ল্যাকার্ড যাতে লেখা ছিল, একটি হলোকাস্ট আর একটি গণহত্যাকে সমর্থন করা যায় না। জার্মান সরকার গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়কেও উপেক্ষা করেছে। বর্ণবাদী ইসরায়েলের জুলুম নির্যাতন ও আগ্রাসনকে চোখ বুজে সমর্থন দিয়ে যাচ্ছে বার্লিন। গাজা ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় ৯২ জন নিহত। মধ্য গাজার দেইরাল বালা শহরে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। রবিবার ১৭ মার্চ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে শনিবার একদিনের হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। দেইরাল বালা শহরের কেন্দ্রস্থলে বিশারে এলাকার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে থাবেদ পরিবারের অন্তত ১২ জন নিহত হয়, তাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে দাতব্য সংস্থার ১৩টি যানবাহী ট্রাক নিরাপদে গাজা ও জাবালিয়ায় পৌঁছেছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়া প্রথম গাড়িবহর এগুলো। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা আজ রবিবার আবারও শুরু হওয়ার আশা করছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। হামাসের দেওয়া তিন পর্বের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১,৬৪৫ জন নিহত হয়েছে, আহত কমপক্ষে ৭৩,৬৭৬ জন, আর ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে ১,১৩৯ জন। রাশিয়ায় কয়েক ডজন ড্রোন হামলা চালালো ইউক্রেন। ইউক্রেনে চালানো কয়েক ডজন ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। রোববার ১৭ মার্চ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মস্কোতে ৫টি ড্রোন হামলা সহ বেশ কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে একটি তেল শোধনাগারের সবচেয়ে বড় হামলাটি ঘটেছে। রাশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটল, যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় নিশ্চিত। ইউক্রেনে কর্মকর্তার ওডেসার বন্দর নগরীতে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছেন। ইউক্রেনে উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের গভর্নর বলেছেন, গত ২৪ ঘন্টায় রাশিয়া ১৫টি বসতিতে গোলাবর্ষণ করেছে। এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে একটি তেল শোধনাগারে ১৭টি ড্রোন হামলা করেছে ইউক্রেন এবং সেগুলো প্রতিহত করেছে রাশিয়া। এর মধ্যে একটি ড্রোন ছিটকে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত এক সপ্তাহে রাশিয়ার ষষ্ঠ তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। চলতি নির্বাচনে প্রেসিডেন্ট পুতিন নিজের ক্ষমতা আরও ৬ বছরের মেয়াদের জন্য বর্ধিত করতে যাচ্ছেন। তার জয় নিশ্চিত, কারণ তার কোনো বিশ্বাসযোগ্য প্রতিপক্ষ নেই, আর তার এই নির্বাচন ব্যাহত করার চেষ্টা করার অভিযোগ করেছেন ইউক্রেনের বিরুদ্ধে। সমালোচকরা বলছেন এই নির্বাচন না অবাধ না সুষ্ঠু। ভোটে শেষ দিনে পুতিন বিরুদ্ধে বিক্ষোভের ডাক।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে তিন দিনে ভোট গ্রহণের শেষ দিনে আজ রোববার ভোটকেন্দ্রগুলোয় বড় বিক্ষোভের ডাক দিয়েছেন ক্রেমলিন বিরোধীরা। শক্তিশালী বিরোধী দলহীন এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরেক মেয়াদে তার ক্ষমতা পাকাপোক্ত করতে যাচ্ছেন। গত শুক্রবার শুরু হয় নির্বাচনে, এর মধ্যেই নানা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের প্রথম দিনও রাশিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ব্যালট বাক্সে রং দেওয়া অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুর আগে রাশিয়ার নাগরিকদের আজকের দিনে 17 মার্চে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন অ্যালেক্সে নাভালনি। সুমেরি অঞ্চলে একটি কারাগারে বন্দী থাকা পুতিন বিরোধী নেতা অ্যালেক্সে নাভালনি গত মাসে মারা যান। তার আগে তিনিও পুতিনের বিরুদ্ধে বড় বড় বিক্ষোভ সমাবেশ করেছেন। নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া তার স্বামীর সেই আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। একসঙ্গে বিপুল পরিমাণ বিক্ষোভকারীর ভোটকেন্দ্রগুলোয় হাজির হয়ে বিক্ষোভ করা উচিত। সেই সঙ্গে ইউলিয়া নাভালনায়া বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন, ব্যালট পেপারে নাভালনি লিখে তা নষ্ট করে ফেলুন, কিংবা পুতিন ছাড়া নির্বাচনে দাঁড়ানো অন্য প্রার্থীদের ভোট দিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর রাশিয়ায় জনসমাগম করে বিক্ষোভ করা শাস্তিযোগ্য অপরাধ ধরা হয়। তাই এবারে নির্বাচন ঘিরে বিক্ষোভকারীদের আগে থেকে বারবার সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী মস্কোর বাসিন্দা এক তরুণ নিরাপত্তার কারণে নাম গোপন রাখার শর্তে এপিকে বলেন, স্থানীয় সময় দুপুর 12টার দিকে তিনি মস্কোয় বিক্ষোভে অংশ নেবেন। তিনি আশা করছেন রাশিয়ার মানুষ যে সংঘাতের বিরুদ্ধে, বর্তমান শাসনের বিরুদ্ধে, সেটা বিক্ষোভ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবে বলছেন। পুতিনের বয়স এখন 71 বছর। তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির সদস্য ছিলেন। 1999 সাল থেকে পুতিন রাশিয়ায় ক্ষমতায় আছেন। এখন অন্তত 2030 সাল পর্যন্ত রাশিয়ায় ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে ফেলেছেন তিনি। যদি পুতিন আরেক মেয়াদে ক্ষমতায় বসেন, তাহলে তিনি 18 শতকে ক্ষমতায় থাকা কেথরিন দ্য গ্রেটের পর সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা রুশ নেতা হবেন। এবারে প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের সামনে সত্যিকার অর্থে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। দুজন প্রার্থীকে ভোটে লড়তে বাধা দিয়েছেন পুতিন। তারা দুজনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিপক্ষে ছিলেন। গত বৃহস্পতিবার নির্বাচন পূর্ববর্তী ভাষণে পুতিন বলেন, রাশিয়া একটি কঠিন সময় পার করছে। নাগরিকত্ব আইন নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে কেরালার আপিল। ভারত সরকার দেশটিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA কার্যকর করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছে কেরালা। রাজ্য সরকার গতকাল শনিবার এই বিষয়ে একটি আবেদন করেছে। পাশাপাশি একই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আগামী 19 মার্চে আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে সেদিন কেরালা সরকার ও আসাদুদ্দিন ওয়াইসির আবেদনের শুনানি একই সঙ্গে হতে পারে। এর আগেও সংবিধান 131 নম্বর ধারা CAA নিয়ে ভারতের দক্ষিণের রাজ্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। গত 14 মার্চে কেরালা সরকার বিবৃতি দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে। সেই বিরোধিতার অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের কার্যকারিতার পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ খতিয়ে দেখতে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে কেরালা সরকার। এদিকে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ও হায়দ্রাবাদ থেকে নির্বাচিত লোকসভা সদস্য আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছেন, ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলো, এর পেছনে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করা হচ্ছে। ওয়াইসির অভিযোগ, দেশে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ারও চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিকপঞ্জি বা NRC বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন। তিনি বলেছেন, NRC মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার পরিকল্পনাও করা হচ্ছে। প্রসঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ভারতের কেন্দ্রে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা NDA জোটে ভারতীয় জনতা পার্টি বা BJP দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর গত 2019 সালে 11 ডিসেম্বর CAA পাশ করে। এই আইন অনুসারে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যদি সে দেশে সংখ্যালঘুরা ধর্মীয় নিপীড়নের কারণে আশ্রয় চায়, তবে ভারত সরকার তাদের আশ্রয় দেবে। তবে অনেকেই মনে করছেন এই আইনের মধ্যে বিতর্কের উপাদান আছে। এই আইনের বিরোধিতাকারীরা বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইনে যে কথা বলা হয়েছে সেখানে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও কোথাও দেশের মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়নি, আর সে কারণে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন রাজ্যের বিরোধিতায় সরব। আর এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ঠিক আগে BJP সরকার এই সিদ্ধান্তের বিরোধিতাকে প্রচারণা হাতিয়ার হিসেবে নিতে পারেন। অর্থাৎ লোকসভা নির্বাচনে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে পারে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। ট্রাম্প ব্যুরো, প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বললেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার নিজের বয়স নিয়ে কৌতুক করেছেন, পাশাপাশি নভেম্বরের আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীর গুরুতর সমালোচনা করেছেন। শনিবার ওয়াশিংটনে গ্রিডিডন ক্লাবে সাংবাদিকদের বার্ষিক নৈশ ভোজে 81 বছর বয়সী ডেমোক্রেট নেতা ব্যঙ্গ করে বলেন, একজন প্রার্থীর বয়স অনেক বেশি ও মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য, অন্য লোকটি আমি। এদিন ডেমোক্রেট বাইডেন মার্কিন গণমাধ্যম ও রাজনৈতিক অভিজাতদের জন্য আনুষ্ঠানিক আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বক্তৃতা দেন। এমন একটি অনুষ্ঠানে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে বক্তৃতা দিয়েছিলেন। এদিকে বাইডেন এবার বেশ কয়েকটি জরিপে পিছিয়ে রয়েছেন। তার বয়স সম্পর্কে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে। তিনি 77 বছর বয়সে ট্রাম্পের সাম্প্রতিক অসতর্কতামূলক মৌখিক ভুলগুলোকে সবার দৃষ্টিগোচর করে এসব কাটানোর চেষ্টা করছেন। অনুষ্ঠানে বাইডেন তার মন্তব্যে কংগ্রেসে রিপাবলিকানদের প্রতি কটাক্ষ করেছেন, যারা তার ছেলের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে অভিশংসন তদন্ত শুরু করেছেন, তারা অভিশংসনে ব্যর্থ হবেন বলেও মন্তব্য করেছেন তিনি। বাইডেনের দাবি, ডেমোক্রেটদের নির্বাচনী প্রচারণে দেখা যাবে তারা করোনা মহামারীর পরে কিভাবে মার্কিন অর্থনীতি পুনর্নির্মাণ করেছে। তিনি একটি ঘটনা উল্লেখ করছিলেন, যখন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে চিকিৎসা বিষয়ক একজন শীর্ষ উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছিলেন ভাইরাসে আক্রান্তদের নিরাময়ের জন্য জীবাণুনাশক দিয়ে ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কিনা। বাইডেন বলেন, দেখুন আমি চাই যে এগুলো রসিকতা হোক, তবে সেগুলো রসিকতা নয়। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের 2020 সালে নির্বাচনে জয়ী হওয়ার মিথ্যা দাবি এবং 2021 সালে 6 জানুয়ারি ট্রাম্পপন্থী দাঙ্গাবাজদের ক্যাপিটলে হামলার অর্থ আমাদের গণতন্ত্রের শিরায় বিষ প্রবাহিত হচ্ছে। হাঁকঢাকের দল বিজেপি কিন্তু সংবিধান পরিবর্তন করার সাহস রাখে না, বললেন রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি খুব হাঁকডাকের দল, কিন্তু তারা সংবিধান পরিবর্তন করার সাহস রাখে না বলে মন্তব্য করেছেন জাতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী। রোববার 17 মার্চ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে এক জনসভায় মন্তব্য করেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে। এ সময় রাহুল গান্ধী আরো বলেন, সত্যি কথা হচ্ছে দেশের জনগণের সমর্থন তাদের দিকেই আছে। রাহুল গান্ধী এমন সময় মন্তব্য করলেন যখন সম্প্রতি বিজেপি দলীয় সংসদ সদস্য অনন্ত কুমার হেচ বলেছিলেন, জাতীয় সংসদে লোকসভা রাজ্যসভায় বিজেপির 2/3 ভোট দরকার, তাহলে তার দল ভারতের সংবিধান পরিবর্তন করতে পারবে। আমি অনন্ত কুমার হেচ মনে করি, কংগ্রেস সবকিছুতে অযথা বাগড়া দেয়। শনিবার রাহুল গান্ধী শনিবার 63 দিনে ভারত জোড়ো নতুন যাত্রা অভিযান মুম্বাইতে এসে শেষ করেন। ভারতের সংবিধান রচয়িতা ডাক্তার বিএম আম্বেদকরের সম্মানে সংবিধান রক্ষায় 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো নতুন যাত্রা নামে অভিযান শুরু করেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের সমর্থন আদায়ের উদ্দেশ্যে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় অংশ নেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।